আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম ওয়েভলেন্থ রিজিয়নস এন্ড দিয়ার অ্যাপ্লিকেশনস ইন রিমোট সেন্সিং, তো ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশন এটার মধ্যে যে ওয়েভলেন্থ গুলা আমরা রিমোট সেন্সিং এ ইউজ করে থাকি সেই ওয়েভলেন্থ গুলো আজকে একটু ডিটেলস দেখবো। বেসিক্যালি আমরা প্রথমে বলেছিলাম কি ভিজিবল রেঞ্জের ওয়েভলেন্থ গুলো আমরা জেনারেলি ইউজ করে থাকি রিমোট সেন্সিং এর জন্য, এটার সাথে আলট্রাভায়োলেট রে এর কিছু অংশ থাকবে এবং ইনফ্রারেড রিজিওনের কিছু অংশ থাকবে। ভিজিবল রেঞ্জের মধ্যে আমরা তিনটা ক্যাটাগরি পেয়েছিলাম, ব্লু গ্রিন রেড, মনে আছে কিনা এগুলা? ব্লু গ্রিন রেড। তো ব্লুর ক্ষেত্রে ওয়েভলেন্থ রেঞ্জটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 0.45 থেকে 0.52 মাইক্রোমিটার। এটার অ্যাপ্লিকেশনটা কোথায়? এই সবগুলা কিন্তু আমরা এখানে যে রিজিয়ন গুলো নিয়ে আমরা কথা বলবো সবগুলা কিন্তু রিমোট সেন্সিং ইউজ করা হয়। ভিজিবল রেঞ্জের মধ্যে ব্লু যেটা ওয়েভলেন্থ সেটাকে আমরা ইউজ করি কোন কোন পারপাজে? কোস্টাল মরফোলজি এন্ড সেডিমেন্টেশন স্টাডি, সয়েল এন্ড ভেজিটেশন ডিফারেন্সিয়েশন, কোনিফেরাস এন্ড ডিসিডুয়াস ভেজিটেশন ডিসক্রিমিনেশন। এগুলো কি বুঝছি নাকি? একটা হচ্ছে কোস্টাল মরফোলজি, কোস্টাল এরিয়া বলতে তো কোনগুলাকে বোঝানো হয় আমরা কি জানি? কোস্টাল এরিয়া সমুদ্রের এলাকা। কোনগুলা কয়েকটা এক্সাম্পল বলতে পারবা? বাংলাদেশে কিন্তু অনেকগুলো কোস্টাল এরিয়া আছে, আমরা কভার করতে পারি, এবং সেডিমেন্টেশন স্টাডি, এই যে আর্থ এর যে ফরমেশন হয় বা কোস্টাল এরিয়ার যে ফরমেশন হয় এগুলো তো জাস্ট মানে সেডিমেন্ট, বিভিন্ন ধরনের সেডিমেন্ট লেয়ার বাই লেয়ার ডিপোজিশন হওয়ার মাধ্যমে কিন্তু কম করে। তো এই স্টাডি গুলো করা যায়, সেডিমেন্টেশন স্টাডি, সয়েল এন্ড ভেজিটেশন ডিফারেন্সিয়েশন, সয়েল এবং ভেজিটেশনের মধ্যে ডিফারেন্সিয়েট করা যায়, কোনিফেরাস এন্ড ডেসিডুয়াস ভেজিটেশন ডিসক্রিমিনেশন। এগুলো কি নাম শুনছি আমরা? কোনিফেরাস ডেসিডুয়াস আমরা বোটানিতে পড়ছিলাম, মনে আছে কিনা? বোটানিতে পড়ছো তোমরা? কোনিফেরাস মানে অনেকটা কোনিক্যাল শেপের ফল যে সমস্ত গাছে ধরে আর কি, যেখান থেকে কোনিফেরাস। আর ডেসিডুয়াস হচ্ছে তোমার পর্ণমোচী উদ্ভিদ, নাম শুনছিলে বাংলায় পর্ণমোচী? জি স্যার। তো এখানে বলা হচ্ছে এটা দুইটা ডিফারেন্ট ক্যাটাগরির দুইটা ভেজিটেশন বা ট্রি। তো এই কোনিফেরাস ট্রি এবং ডেসিডুয়াস ট্রি এর মধ্যে ডিসক্রিমিনেশন করা যায় এই ওয়েভলেন্থের, এই ওয়েভলেন্থের কালার দিয়ে বা ব্লু রেঞ্জ দিয়ে আর কি, ব্লু কালার দিয়ে। তো আমরা কি কি দেখলাম? এই যে ব্লু ওয়েভলেন্থের মাধ্যমে যেটার রেঞ্জ হচ্ছে তোমার 0.45 থেকে 0.52 মাইক্রোমিটার, এই রেঞ্জের ওয়েভলেন্থ দিয়ে আমরা কোস্টাল মরফোলজি এবং সেডিমেন্টেশন স্টাডি করতে পারি, সয়েল এন্ড ভেজিটেশন ডিফারেন্সিয়েশন করতে পারি, কোনিফেরাস এন্ড ডেসিডুয়াস ভেজিটেশন ডিসক্রিমিনেট করতে পারি বা ডিফারেন্সিয়েট করতে পারি। গ্রিন দিয়ে কি কি পারতেছি? গ্রিনের ওয়েভলেন্থ হচ্ছে তোমার 0.52 থেকে 0.60 মাইক্রোমিটার, ভিগোর অ্যাসেসমেন্ট, রক এন্ড সয়েল ডিসক্রিমিনেশন, টার্বিডিটি এন্ড বাথিমেট্রি স্টাডিজ। ভিগোর অ্যাসেসমেন্ট মিনস এটা জাস্ট তোমার এই প্ল্যান্টের যে ডিস্ট্রিবিউশন, একটা ভেজিটেশন এরিয়াতে বিভিন্ন ধরনের প্ল্যান্টের যে ডিস্ট্রিবিউশন সেটা অ্যাসেস করা যায়। রক এন্ড সয়েল ডিসক্রিমিনেশন, রক রক এবং সয়েল এর মধ্যে ডিফারেন্সিয়েট করা যাবে। টার্বিডিটি এন্ড ভাতিমেট্রি স্টাডিজ, ভাতিমেট্রি মিনস এটা জাস্ট ওয়াটার, যে কোনো ওয়াটার বডি, সেটা সি হইতে পারে, ওশান হইতে পারে, রিভার হইতে পারে, যে কোনো ওয়াটার বডির ডেপথ রিলেটেড যে স্টাডি, যে কোনো ওয়াটার বডির ডেপথ রিলেটেড যে স্টাডি সেটাই হচ্ছে আমার ভাতিমেট্রি স্টাডি। তো এই স্টাডি গুলো আমরা এই এই ওয়েভলেন্থ ইউজ করে আমরা করতে পারি। আর টার্বিডিটি কি? টার্বিডিটি টার্মটা কি আমরা শুনেছি? টার্বিডিটি আমরা ওয়াটারের ক্ষেত্রে ইউজ করি, এটা টার্বিডিটি।
না স্যার, পুকুরের পানিতে টারবিডিটির পরিমাণ বেশি থাকে, কেমিক্যাল প্রপার্টি ওয়াটারের, পানির মধ্যে পুকুরের পানির মধ্যে টারবিডিটি বেশি থাকে, কিন্তু আমাদের যেটা ড্রিঙ্কিং ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে টারবিডিটি থাকে না। তার মানে কি বুঝলা? টারবিডিটিকে আমরা আসলে অ্যাপিয়ারেন্স দিয়ে রিপ্রেজেন্ট করি, যে ঘোলাটে একটা অ্যাপিয়ারেন্স। পুকুরের পানি দেখতে একটু ঘোলাটে হয় না, অস্বচ্ছ, কিন্তু আমরা যেটা ড্রিঙ্কিং ওয়াটার ড্রিঙ্ক করি, সেই ড্রিঙ্কিং ওয়াটার কিন্তু ঘোলাটে হয় না বা অস্বচ্ছ হয় না। দ্যাট মিন্স ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে কোনো টারবিডিটি থাকে না। এটা একটা জাস্ট মানে অ্যাপিয়ারেন্স এর একটা ক্যারেক্টারিস্টিক্স। আমি কি বুঝাই দিতে পারছি? জি স্যার। তোমরা যখন ড্রিঙ্কিং ওয়াটারের বিভিন্ন প্রপার্টি নিয়ে পড়বা, এটা হচ্ছে তোমার ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং এ, তখন এই এই প্রপার্টি সম্পর্কে আরো ডিটেইল জানতে পারবা। তো এই ধরনের স্টাডি আমরা বুঝতে পারবো যে পানির টার্বিডিটি দেখে, যে কোথাকার পানির অ্যাপিয়ারেন্স কিরকম, এটা দেখে আসলে ওয়াটার বডি গুলাকে ডিফারেন্সিয়েট করা যায়। এরপর র্যাড ভিজিবল রেঞ্জের মধ্যে র্যাড এর ওয়েভলেন্থ হচ্ছে কত? 0.63 থেকে 0.69। এটা বেসিক্যালি অ্যাপ্লাই করা হয় হচ্ছে প্লান্ট প্ল্যান্ট স্পেসিস ডিফারেন্সিয়েশন, বিভিন্ন ধরনের প্ল্যান্টের মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। এরপর ইনফ্রারেড রিজিয়নের মধ্যে আমরা কিছু ওয়েভলেন্থ ইউজ করতে পারি রিমোট সেন্সিং এ, তার মধ্যে নিয়ার ইনফ্রারেড, মিড ইনফ্রারেড। ইনফ্রারেড এর মধ্যে আবার দুটা ক্যাটাগরি দেওয়া আছে, আর থার্মাল ইনফ্রারেড এর মধ্যে ইনফ্রারেড যেটা 0.76 থেকে 0.90, সবগুলা হচ্ছে মাইক্রোমিটার ইউনিটে। নিয়ার এটা ইউজ করা যায় হচ্ছে ভেজিটেশন, ভিগোর, বায়োমাস। কি বুঝছি? একটা হচ্ছে ভেজিটেশন ডিফারেন্সি, আর একটা হচ্ছে বায়োমাস। বায়োমাস টার্মটা কি শুনেছি আমরা? জি স্যার। কি বলতে পারবা? মৃত জীব দেহ থেকে যে সরি সার গুলো তৈরি করা, এগুলো না বায়োমাস, গ্যাস যেটা, লিভিং ম্যাটার, যেগুলা বিভিন্ন ধরনের লিভিং ম্যাটার ম্যাটেরিয়াল। জি স্যার, ওগুলো থেকে যে গ্যাস গুলো পাই সেইগুলা না, গ্যাস প্রোডাক্ট না, যে সমস্ত লিভিং লিভিং অর্গানিজম বা ম্যাটার থেকে আমরা এই ধরনের প্রোডাক্ট গুলা পাই, প্রোডাক্ট গুলা কিন্তু না, প্রোডাক্ট গুলা যেখান থেকে পাই, যে সমস্ত লিভিং ম্যাটার বা অর্গানিজম থেকে আমরা পেয়ে থাকি। তারপর হচ্ছে ডেলিনেশন অফ ওয়াটার ফিচার্স, বিভিন্ন ওয়াটার বডির সম্পর্কে আমরা বিভিন্ন ওয়াটার বডিকে ডিফারেন্সিয়েট করতে পারি, ওশান কোনটা, রিভার কোনটা, ল্যান্ড ফর্মস অর জিওমরফিক স্টাডিজ, বিভিন্ন স্ট্রাকচার সম্পর্কে আমরা আইডিয়া। ভেজিটেশন ময়েশ্চার কন্টেন্ট, এটা বেসিক্যালি ময়েশ্চার কন্টেন্ট ডিফারেন্সিয়েট করার জন্য আমরা কাজে লাগাতে পারি। ভেজিটেশন ময়েশ্চার কন্টেন্ট, সয়েল ময়েশ্চার কন্টেন্ট, স্নো এন্ড ক্লাউড ডিফারেন্সিয়েশন, স্নো এবং ক্লাউড এর মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারি। ফিজিক্যাল ম্যাটেরিয়ালস এন্ড সয়েলস, থার্মাল ইনফ্রারেড 3 থেকে 5 ফর হট টার্গেটস, দ্যাট ইজ ফায়ার্স এন্ড ভলকানোস। থার্মাল ইনফ্রারেড যেটা রেঞ্জ হচ্ছে 10.4 থেকে, এটা হচ্ছে হাইয়েস্ট রেঞ্জের 12.5। থার্মাল সেন্সিং এর কাজে ইউজ করা হয়, যেটাতে হিট ইনভলভ, ভেজিটেশন ডিসক্রিমিনেশন এন্ড অলসো ভলকানিক স্টাডিজ। এই হচ্ছে মোটামুটি ভিজিবল রিজিয়ন এবং ইনফ্রারেড রিজিয়নের মধ্যে যে সমস্ত ওয়েভলেন্থ আমরা রিমোট সেন্সিং ইউজ করতে পারি, তাদের অ্যাপ্লিকেশন গুলো দেখলাম। ক্যারেক্টারিস্টিক্স অফ সোলার রেডিয়েশন, এবার আমরা দেখবো যে এই যে সানকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জির সোর্স হিসেবে কনসিডার করি, সেটার ক্যারেক্টারিস্টিক্স কি কি। যদিও বা সবগুলো আসলে থিওরিটিক্যাল কথাবার্তা, অনেকগুলো হয়তো আমরা জানি, আমরা জাস্ট একটু ব্রিফলি দেখার চেষ্টা করি। তাহলে বলা হচ্ছে কি, এই যে রেডিয়েশনের জন্য কোন কোন মেটেরিয়াল গুলো আসলে ক্যাপেবল, অল অবজেক্টস অ্যাবাভ 0 ডিগ্রি কেলভিন এমিট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এট অল ওয়েভলেন্থস ডিউ টু কনভার্সন অফ হিট এনার্জি ইনটু ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। এই যে আমরা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিটা পাচ্ছি যে কোনো অবজেক্ট থেকে,
তাহলে আমরা কি আসলে যে কোনো অবজেক্ট থেকে পাবো এই ইলেক্ট্রোম্যাগনেটিক এনার্জিটা পাবো কিনা যে কোনো অবজেক্ট থেকে? হ্যালো, প্রশ্নটা কি বুঝছি? যে কোনো অবজেক্ট থেকে কি আমরা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি পাবো? না মনে হয় স্যার জিরো ডিগ্রির উপরে হতে হবে, জিরো কেলভিন উপরে হতে হবে। এক্স্যাক্টলি, মানে টেম্পারেচারের একটা রেঞ্জ আছে, এই রেঞ্জের উপরে হলে শুধুমাত্র সেক্ষেত্রে যে কোনো অবজেক্ট কি করতে পারে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন প্রোডিউস করতে পারে। হ্যাঁ, এট অল ওয়েভলেন্থস ডিউ টু, তাহলে এটা কি কারণে হয়? এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা কি কারণে হয়? ডিউ টু কনভার্সন অফ হিট এনার্জি ইনটু ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি। যেহেতু টেম্পারেচার বাড়তেছে, তাহলে টেম্পারেচার বাড়লে হিটও বাড়তে থাকবে, তাহলে এই হিট এনার্জিটা কনভার্ট হবে কিসে? ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিতে, এবং সেই এনার্জিটাই আলটিমেটলি রেডিয়েট করবে। অল স্টারস এন্ড প্ল্যানেটস ইমিট রেডিয়েশন, আওয়ার চিফ স্টার দ্য সান ইজ অলমোস্ট এ স্ফেরিক্যাল বডি উইথ এ ডায়ামিটার অফ 1.39 × 10⁶ কিলোমিটার, দ্য কন্টিনিউয়াস কনভার্সন অফ হাইড্রোজেন টু হিলিয়াম হুইচ ইজ দ্য মেইন কনস্টিটিউয়েন্ট অফ দ্য সান জেনারেটস দ্য এনার্জি দ্যাট ইজ রেডিয়েটেড ফ্রম দ্য আউটার লেয়ার্স। Passive remote sensing uses sun as its source of electromagnetic radiation. তাহলে আমরা কিন্তু দুইটা সিস্টেম পড়েছিলাম, মনে আছে কিনা? একটা হচ্ছে active remote sensing system আর একটা হচ্ছে passive remote sensing system. তো আমরা passive system এ basically sun কে electromagnetic radiation এর source হিসেবে ইউজ করে থাকি। Sun is the strongest source of radiant energy and can be approximated by a body source of temperature 5,750 to 6,000 degrees Kelvin. Although sun produces electromagnetic radiation across a range of wavelengths, the amount of energy it produces is not evenly distributed along this range. বলা হচ্ছে কি যদিও বা সে huge range-এর wavelength-এর electromagnetic radiation produce করে, কিন্তু তার total energy-টা কিন্তু evenly বা uniformly distribute হয় না। এটার কারণ কি? কারণটা হচ্ছে কি, এই যে রেডিয়েশনটা পাস করে হচ্ছে অ্যাটমোসফিয়ার দিয়ে, অ্যাটমোসফিয়ারের মধ্যে অনেকগুলা এলিমেন্টস থাকে বা ম্যাটেরিয়াল থাকে, ওই ম্যাটেরিয়াল অ্যাটমোসফিয়ারিক বিভিন্ন ম্যাটেরিয়ালের সাথে বিভিন্ন ধরনের ইন্টারাকশন হয়, যার কারণে এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হতে পারে না। বলা হচ্ছে কি, অ্যাপ্রক্সিমেটলি 43% ইজ রেডিয়েটেড উইদিন দ্য ভিজিবল ওয়েভলেন্থ। বলা হচ্ছে কি যে টোটাল এনার্জিটা প্রোডিউস করে তার 43% রেডিয়েট হয় ভিজিবল ওয়েভলেন্থ এর মধ্যে। তাহলে আমরা যে ভিজিবল ওয়েভলেন্থ এর যে ওয়েভ গুলো পাবো তার টোটাল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের কত পার্সেন্ট, সেটা 43% অ্যাপ্রক্সিমেটলি, অর্থাৎ 0.4 থেকে 0.7 মাইক্রোমিটার এই রেঞ্জে পাবো। অ্যান্ড 48% অফ দ্য এনার্জি ইজ ট্রান্সমিটেড at wavelength greater than 0.7 micrometer mainly within infrared range. কি বুঝলাম? এখানে দুইটা অকারেন্স পাচ্ছি আমরা, একটা হচ্ছে রেডিয়েশন আর একটা হচ্ছে ট্রান্সমিশন। দুইটা বুঝছি পার্থক্যটা, একটা হচ্ছে রেডিয়েশন প্রপার্টি আর একটা হচ্ছে ট্রান্সমিশন প্রপার্টি। বলা হচ্ছে টোটাল যে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিটা বা যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা হয় তার মধ্যে 43% হচ্ছে তোমার রেডিয়েশন ইনভলভ হয়, এবং যেটা হচ্ছে ভিজিবল ওয়েভলেন্থ এর মধ্যে, কারণ ভিজিবল ওয়েভলেন্থ ছাড়াও আরো অনেক ধরনের ওয়েভলেন্থ আছে, ওই ওয়েভলেন্থও কিন্তু কি হয়, রেডিয়েশন হয়, কিন্তু যেটা রিমোট সেন্সিং এ প্রয়োজন যে ভিজিবল ওয়েভলেন্থটা সেটা হচ্ছে মাত্র 43% যেটা রেডিয়েশন হয়, রেডিয়েশন হিসেবে আমরা পাই। আবার বলা হচ্ছে কি 48% অফ দ্য এনার্জি ইজ ট্রান্সমিটেড এট ওয়েভলেন্থ গ্রেটার দেন 0.7 মাইক্রোমিটার মেইনলি উইদিন ইনফ্রারেড রেঞ্জ। তাইলে ইনফ্রারেড রেঞ্জ, এই রেঞ্জের ওয়েভলেন্থ পাবো আমরা কত? 48%, যেটা এই 48%টা কমপ্লিটলি কি হবে, ট্রান্সমিট হবে, ট্রান্সমিশন হবে। এই দুইটা ব্যাপার কি বুঝতে পারলাম? জি স্যার। তাইলে টোটাল এনার্জি, টোটাল এনার্জি মিন্স টোটাল যে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিটা সান প্রোডিউস করে তার 43% আমরা পাবো ভিজিবল ওয়েভলেন্থ রেঞ্জে, যেটা রেডিয়েশন হবে, যেটা রেডিয়েশন হবে, এবং 48% পাবো ওই টোটাল এনার্জির 48% পাবো কিসের,
ইনফ্রারেড রেঞ্জে এবং যেটা হচ্ছে তোমার ট্রান্সমিশনে ইউজ হবে। ক্লিয়ার? 43% রেডিয়েশনে ইউজ হবে, 48% ট্রান্সমিশনে ইউজ হবে, এবং যেটা রেডিয়েশনে ইউজ হবে সেটা ভিজিবল ওয়েভলেন্থ হিসাবে, আর যেটা ট্রান্সমিট হবে সেটা হচ্ছে ইনফ্রারেড রেঞ্জ হিসাবে। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, ইফ দ্য এনার্জি রিসিভড এট দ্য এজ অফ দ্য আর্থ অ্যাটমোস্ফিয়ার আর ডিস্ট্রিবিউটেড ইভেনলি ওভার দ্য আর্থ, ইট উড গিভ অ্যান এভারেজ ইনসিডেন্ট ফ্লাক্স ডেন্সিটি অফ 1367 ওয়াট পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে কি, এটা এই এই ফ্লাক্স ডেন্সিটি আমরা কখন পাবো, এটা হচ্ছে রেডিয়েন্ট ফ্লাক্স ডেন্সিটি, যেটা রেডিয়েশন হবে। বলা হচ্ছে কি, ইফ দ্য এনার্জি রিসিভড এট দ্য এজ অফ দ্য আর্থ অ্যাটমোস্ফিয়ার, আর্থের যেটা অ্যাটমোস্ফিয়ার, আর্থের উপর যে অ্যাটমোস্ফিয়ারটা আছে ওই অ্যাটমোস্ফিয়ারের এজে বা সারফেসে যে এনার্জিটা রিসিভ হবে ফ্রম দ্য সান, যে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিটা রিসিভ হবে, সেটা যদি কমপ্লিটলি এবং ইউনিফর্মলি যদি ডিস্ট্রিবিউট হইতে পারে আর্থের উপর, তাহলে সেক্ষেত্রে আমরা টোটাল রেডিয়েন্ট ফ্লাক্স ডেন্সিটি পাবো কত, 1367 ওয়াট পার মিটার স্কোয়ার। দিস ইজ নোন এজ দ্য সোলার কনস্ট্যান্ট। কিন্তু এটা আমরা কিন্তু কমপ্লিট আসলে নাও পাইতে পারি বিভিন্ন কারণে, অ্যাটমোস্ফিয়ারিক মেটেরিয়ালের ইন্টারাকশনের কারণে এই সোলার কনস্ট্যান্ট বা ম্যাক্সিমাম যেটা বা এভারেজ যেটা রেডিয়েন্ট ইনসিডেন্ট ফ্লাক্স ডেন্সিটি সেটা আমরা নাও পাইতে পারি। সেই জন্য বলা হচ্ছে কি, 35% অফ ইনসিডেন্ট রেডিয়েন্ট ফ্লাক্স ইজ রিফ্লেক্টেড ব্যাক বাই দ্য আর্থ। বলা হচ্ছে যেটা, যে প্রথমে আমরা বলছিলাম কি যে 48% রেডিয়েশন হবে, তাই না, সরি 43% 43% রেডিয়েশন হবে ভিজিবল ওয়েভলেন্থ হিসেবে। তো ওই 48%-এর 35% কি হবে, 35% অফ ইনসিডেন্ট রেডিয়েন্ট ফ্লাক্স ইজ রিফ্লেক্টেড ব্যাক বাই দ্য আর্থ। দ্যাট মিন্স ওই যে 43% ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি যেটা রেডিয়েশনের মাধ্যমে আর্থ সারফেসে আসবে, আর্থ সারফেস কি করবে, ওই 43% এনার্জির 35% রেডিয়েন্ট ফ্লাক্স বা রেডিয়েন্ট এনার্জি সেই আবার কি করবে, রিফ্লেক্ট করবে ব্যাকে। এটা কি বুঝছি? জি স্যার। তাহলে আর্থ সারফেস রিসিভ করতেছে তোমার 43% রেডিয়েন্ট এনার্জি ভিজিবল ওয়েভলেন্থে, এবং যেটার ওই 43% এর মধ্যে আবার সে আর্থ সারফেস কি করবে, 35% এনার্জি সে কি করবে, রিফ্লেক্ট ব্যাক করবে অ্যাটমোস্ফিয়ারে। দিস ইনক্লুডস দ্য এনার্জি রিফ্লেক্টেড বাই ক্লাউডস অ্যান্ড অ্যাটমোস্ফিয়ার। এবং এই যে যেটা রিফ্লেক্ট করতেছে 35%, এটার মধ্যে কিছু অংশ কি করবে, অ্যাটমোস্ফিয়ার অথবা ক্লাউডস আবার রিফ্লেক্ট করবে। 17% অফ ইট ইজ অ্যাবজর্বড বাই দ্য অ্যাটমোস্ফিয়ার, হোয়াইল 48% ইজ অ্যাবজর্বড বাই দ্য আর্থ সারফেস ম্যাটেরিয়ালস অ্যাকর্ডিং টু ম্যাথার 1987। বলা হচ্ছে কি, তাহলে প্রথমে কি কি ঘটনা করতেছে, আর্থ সারফেস থেকে আমার 35% এনার্জি আবার কি হবে, রিফ্লেক্ট হবে কোথায়, অ্যাটমোস্ফিয়ারে। 17% অফ ইট ইজ অ্যাবজর্বড বাই দ্য অ্যাটমোস্ফিয়ার। তাহলে বলা হচ্ছে কি যে অ্যাটমোস্ফিয়ারের মধ্যে যেটা রিফ্লেক্ট হয়ে আসতেছে আর্থ সারফেস থেকে, তো যে যতটুকু আর্থ সারফেস থেকে রিফ্লেক্ট হয়ে আসতেছে ওই অংশের 17% আবার কি হয়ে যাবে, অ্যাটমোস্ফিয়ার দ্বারা অ্যাবজর্বড হয়ে যাবে। তাহলে ওই যতটুকু অংশ রিফ্লেক্ট হয়ে আসতেছে, দ্যাট মিন্স 35%, তার 17% আবার অ্যাটমোস্ফিয়ার দ্বারা অ্যাবজর্ব হয়ে যায়, বাকিটুকু আবার রিফ্লেক্ট হয়, বাকিটুকু যাবে কোথায়, সেন্সরে, দ্যাট মিন্স রিমোট সেন্সিং ইউজ হবে বাকিটুকু। হোয়াই 48% ইজ অ্যাবজর্বড বাই দ্য আর্থ সারফেস ম্যাটেরিয়ালস। এবং বলা হচ্ছে যেটা, এই সান থেকে যেটা, দ্যাট মিন্স 43% যেটা আমার আর্থ সারফেসে আসতেছে, সান থেকে যে 43% এনার্জি আর্থ সারফেসে আসতেছে, তখন আর্থ সারফেস কি করবে, ওই 43% এনার্জির 48% কি করে ফেলবে, আর্থ সারফেস অ্যাবজর্ব করে ফেলবে, বাকিটুকু সে রিফ্লেক্ট করবে। এটা কি বুঝছি কিনা, দ্যাট মিন্স আর্থ সারফেস কিন্তু পুরোটা রিফ্লেক্ট করতে পারে না, কিছু অংশ সে অ্যাবজর্ব করে নেই। তাহলে 48% সে অ্যাবজর্ব করবে, বাকি 52% সে রিফ্লেক্ট করবে। ক্লিয়ার? জি স্যার। তো আর্থ সারফেস যে 52% রিফ্লেক্ট করবে, ওই এনার্জির আবার 17%
অ্যাটমোস্ফিয়ার কি করে ফেলবে, অ্যাবজর্ব করে ফেলবে, বাকিটুকু সে রিফ্লেক্ট করবে, কোথায় রিফ্লেক্ট করবে, এবং যেটা আমরা সেন্সরে কি করতে পারবো, ডিটেক্ট করতে পারবো। বুঝে গেছে? তার মানে সেন্সর আসলে এক্স্যাক্টলি কত পার্সেন্ট বা কোন রেঞ্জের ওয়েভলেন্থ গুলো সে শেষ পর্যন্ত রিসিভ করতে পারে, এবং ওই অনুযায়ী আমরা কিন্তু ডেটা গুলো পাবো। এগুলো তোমরা আরেকটু পরে দেখবা, তাইলে আর একটু ক্লিয়ার করে বুঝতে পারবা। এরপর এখানে কয়েকটা বেসিক রেডিয়েশন লস দেওয়া আছে, এগুলো আসলে বোঝার কিছুই নাই, তোমরা এগুলো একটু দেখে নিও, আমি ডিটেইলস বলতেছি না। কোন ল গুলা মেনটেন করে বিভিন্ন ধরনের বডি বা অবজেক্ট রেডিয়েশনে পার্টিসিপেট করে, সেই ল গুলো এখানে দেওয়া আছে, স্টিফেন বোলসম্যান ল। এগুলো হয়তো অনেকগুলো আমরা কয়েকটা ফিজিক্সে দেখেছিলাম। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন আমরা বলে নিই, অল বডিজ অ্যাবাভ টেম্পারেচার অফ 0 ডিগ্রি কেলভিন এমিট ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন এন্ড দ্য এনার্জি রেডিয়েটেড বাই অ্যান অবজেক্ট এট এ পার্টিকুলার টেম্পারেচার ইজ গিভেন বাই দিস ফর্মুলা। এটাকে বলা হচ্ছে স্টিফেন বোলসম্যান ল। ব্ল্যাক বডি ইজ এ হাইপোথেটিক্যাল আইডিয়াল রেডিয়েটর। বলা হচ্ছে কি, মানে ব্ল্যাক বডি কে আমরা হাইপোথেটিক্যালি আইডিয়াল রেডিয়েটর হিসেবে বলতে পারি, দ্যাট ইজ টোটালি অ্যাবজর্বস এন্ড রিইমিটস অল এনার্জি ইনসিডেন্ট আপন ইট। তাহলে ব্ল্যাক বডির প্রপার্টিস হচ্ছে কি, সে মানে সব ধরনের ওয়েভলেন্থের এনার্জি বা রেডিয়েশন সে কি করে, অ্যাবজর্বস করে নেয়, এবং টোটালি অ্যাবজর্ব করার পরে সে আবার কি করে, বিকিরণ করে, হ্যাঁ রিইমিটস করে অল এনার্জি ইনসিডেন্ট আপন ইট। তাহলে প্রথম কাজটা হচ্ছে কি, তার প্রথমে সে ফুললি অ্যাবজর্ব করে নিবে, তারপর আবার সে ফুললি কি করবে, রিইমিট করবে। দ্য ডিস্ট্রিবিউশন অফ স্পেকট্রাল এক্সাইটেন্টস ফর এ ব্ল্যাক বডি এট 5900 ডিগ্রি কেলভিন ক্লোজলি অ্যাপ্রক্সিমেটস দ্য সানস স্পেকট্রাল এক্সাইটেন্টস কার্ভ। বলা হচ্ছে কি, কোনো একটা ব্ল্যাক বডি যদি এই টেম্পারেচারে চলে আসে, তাহলে সেক্ষেত্রে ওই ব্ল্যাক বডিটা সান সানের যে প্রপার্টি, ওই প্রপার্টিটা কি করতে পারবে, এচিভ করতে পারবে। হোয়াই দ্য আর্থ ক্যান বি কনসিডার্ড টু অ্যাক্ট লাইক এ ব্ল্যাক বডি উইথ এ টেম্পারেচার অফ 290 ডিগ্রি কেলভিন। এটা কি বুঝছি আমরা, আমরা আর্থ কেও ব্ল্যাক বডি হিসেবে কনসিডার করতে পারি, কখন, যদি টেম্পারেচার কোন রেঞ্জে থাকে 290 ডিগ্রি কেলভিন, ক্লিয়ার, তখন আর্থ কিন্তু এই লটা কি করতে পারবে, ফলো করতে পারবে, দ্যাট মিন্স স্টিফেন বোলসম্যান লটা ফলো করতে পারবে, কখন, যদি আর্থের টেম্পারেচার কত হয়, 290 ডিগ্রি কেলভিন হয়, ক্লিয়ার। আর একটা ফর্মুলা দেওয়া আছে, ওয়েইনস ডিসপ্লেসমেন্ট ল। বলা হচ্ছে কি, এখান থেকে ল্যামডা ইকুয়ালস টু এ বাই টি, as the temperature of the black body increases, the dominant wavelength of the emitted radiation shifts towards shorter wavelength. bola hocche jeta kon ekta black body jodi temperature kome, sorry bare, tale she khetre ki hobe, dominant wavelength ta kombe na barbe, jehetu inversely proportional, jodi black body jodi temperature bare kombe, tale tomar dominant wavelength gula, ডোমিনেন্ট ওয়েভলেন্থ বলতে কার ওয়েভলেন্থ বোঝাচ্ছে, যে রেডিয়েশনটা ইমিট হচ্ছে, যে রেডিয়েশনটার ইমিশন হচ্ছে, ওই রেডিয়েশনের ডোমিনেন্ট ওয়েভলেন্থ গুলা কি হবে, কমতে থাকবে। আর একটা হচ্ছে প্ল্যাঙ্কস ল, এটাও আমরা পড়েছিলাম মনে হয় ফিজিক্সে। এরপর আসি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এন্ড দ্য অ্যাটমোস্ফিয়ার। এবার আমরা দেখবো যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সাথে অ্যাটমোস্ফিয়ারের সাথে কি ধরনের ইন্টারাকশন হয়। এই যে আমরা বললাম যে সান থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা আসে, সেটা ইউনিফর্মলি কি হইতে পারে না, ডিস্ট্রিবিউট হইতে পারে না, কারণ কেন, কারণ অ্যাটমোস্ফিয়ারের মধ্যে এমন কিছু মেটেরিয়াল থাকে যেগুলোর সাথে ওই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ইন্টারাকশন হয়, যার কারণে কিছু প্রপার্টি ডিস্টার্ব হয়। ইন রিমোট সেন্সিং ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন মাস্ট পাস থ্রু দ্য অ্যাটমোস্ফিয়ার ইন অর্ডার টু রিচ দ্য আর্থ সার্ফেস এন্ড to the sensor after reflection and emission from earth surface features. তাহলে বলা হচ্ছে কি,
যে এই যে অ্যাটমোস্ফিয়ারকে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অ্যাটমোস্ফিয়ারকে দুইবার কিন্তু কি করবে, ক্রস করবে। একবার হচ্ছে কি সান থেকে আর্থে আসার সময়, আবার আর্থ থেকে সেন্সরে যাওয়ার সময়, দুইবার কিন্তু অ্যাটমোস্ফিয়ারকে ফেস করতে হবে। তাইলে সান থেকে যখন সান থেকে যখন আর্থে আসবে তখন এক ধরনের চেঞ্জ হবে, মডিফিকেশন হবে, আবার আর্থ সারফেস থেকে যখন সেন্সরে যাবে তখন আরেক ধরনের মডিফিকেশন হবে অ্যাটমোস্ফিয়ারে। তাইলে এই অ্যাটমোস্ফিয়ারের মধ্যে কোন মেটেরিয়াল গুলা এই ইন্টারাকশনটা করে, তার কয়েকটা এক্সাম্পল হচ্ছে ওয়াটার, ভেপার, অক্সিজেন, ওজন, কার্বন ডাইঅক্সাইড, অ্যারোসলস এটসেট্রা প্রেজেন্ট ইন অ্যাটমোস্ফিয়ার ইনফ্লুয়েন্স ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন থ্রু দা মেকানিজম অফ স্কেটারিং অ্যান্ড অ্যাবজর্পশন। তাহলে এই দুইটা মেকানিজমের মাধ্যমে অ্যাটমোস্ফিয়ার কি করে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মধ্যে মডিফিকেশন ঘটায়। কিভাবে কিভাবে? স্কেটারিং এর মাধ্যমে, স্কেটারিং মিনস ডিফিউশন, আর একটা হচ্ছে অ্যাবজর্পশন। তাইলে সে কি করবে, কিছু রেডিয়েশনকে স্কেটারিং করে দিবে, কিছু রেডিয়েশনকে সে অ্যাবজর্ব করে নিবে। তো যার কারণে হবে কি, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের মধ্যে একটা হিউজ চেঞ্জ বা মডিফিকেশন আসবে। তো প্রথমে স্কেটারিং মেকানিজমটা নিয়ে যদি আমরা বলি, ইট ইজ আনপ্রেডিক্টেবল ডিফিউশন অফ রেডিয়েশন বাই মলিকিউলস অফ গ্যাসেস, ডাস্ট অ্যান্ড স্মোক ইন দ্য অ্যাটমোস্ফিয়ার। স্কেটারিং রিডিউসেস দা ইমেজ কন্ট্রাস্ট। তাহলে এটা সবচেয়ে যেটা ডিসবেনিফিট সেটা হচ্ছে কি, যে ইমেজ এর কন্ট্রাস্টটাকে সে কি করে ফেলে, কমাই ফেলে, যার কারণে ইমেজ গুলো একটু ঝাপসা হয়। দ্যাট মিনস যদি কোনো কারণে অ্যাটমোস্ফিয়ার যদি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে বেশি স্কেটারিং করে ফেলে, তাহলে সেক্ষেত্রে আমরা যে ইমেজ গুলো পাবো সেন্সরে, সেই ইমেজ গুলো কি হবে, একটু ঝাপসা হবে। অ্যান্ড চেঞ্জেস দা স্পেকট্রাল সিগনেচার্স অফ গ্রাউন্ড অবজেক্টস, এবং যার কারণে দেখা যাবে কি, তাহলে ঝাপসা হওয়া মানে কি বোঝায়, দ্যাট মিনস ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন গুলার স্পেকট্রাল যে ডিস্ট্রিবিউশন ছিল, যে সিগনেচারটা ছিল, সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো যার কারণে গ্রাউন্ডের অবজেক্ট গুলাকে ক্লিয়ারলি নাও দেখা যেতে পারে। স্কেটারিং ইজ বেসিক্যালি ক্লাসিফাইড অ্যাজ সিলেক্টিভ অ্যান্ড নন সিলেক্টিভ। তাহলে এই মেকানিজমটাকে আমরা আবার দুইভাবে ভাগ করতে পারি, সিলেক্টিভ এবং নন সিলেক্টিভ হিসেবে, ডিপেন্ডিং আপন দা সাইজ অফ পার্টিকেল ইন দ্য অ্যাটমোস্ফিয়ার উইথ হুইচ দা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইন্টারাক্টস। সো দা সিলেক্টিভ স্ক্যানার, সরি, দ্য সিলেক্টিভ স্কেটার ইজ ফার্দার ক্লাসিফাইড অ্যাজ রেইলে স্কেটার অ্যান্ড মাইস স্কেটার। বলা হচ্ছে কি, এই সিলেক্টিভ স্কেটার স্কেটারিংকে আমরা আবার দুইভাবে ভাগ করতে পারি, রেইলে স্কেটার এবং মাইস স্কেটার হিসেবে। রেইলে স্কেটারটা কি, ইন দ্য আপার পার্ট অফ দ্য অ্যাটমোস্ফিয়ার, আমরা যদি অ্যাটমোস্ফিয়ারকে যদি একটা লেয়ার হিসেবে কনসিডার করি, আর্থ সারফেস, আর্থের উপরের যে অ্যাটমোস্ফিয়ার, সেই অ্যাটমোস্ফিয়ারকে যদি আমরা একটা লেয়ার হিসেবে কনসিডার করি, তাহলে ওই লেয়ারের একটা আপার পার্ট থাকবে, আবার ওই লেয়ারের একটা লোয়ার পার্ট থাকবে। তো রেইলে স্কেটারিংটা বেসিক্যালি হয় হচ্ছে অ্যাটমোস্ফিয়ারের আপার পার্টে। ইন দ্য আপার পার্ট অফ দ্য অ্যাটমোস্ফিয়ার দ্য ডায়ামিটার অফ দ্য গ্যাস মলিকিউলস অর পার্টিকলস ইজ মাচ লেস দেন দ্য ওয়েভলেন্থ অফ দ্য রেডিয়েশন। কি বুঝলাম, কি বুঝছি বলো তো? আরেকবার বলেন। ইন দ্য আপার পার্ট অফ দ্য অ্যাটমোস্ফিয়ার, আমরা বললাম কি, অ্যাটমোস্ফিয়ারকে যদি আমরা একটা লেয়ার হিসেবে কনসিডার করি, তাহলে ওই লেয়ারের একটা আপার পার্ট থাকবে আর একটা লোয়ার পার্ট থাকবে। বলা হচ্ছে কি, অ্যাটমোস্ফিয়ারের আপার পার্টে যে মলিকিউলস বা পার্টিকলস গুলো পাওয়া যায়, গ্যাস মলিকিউলস অর পার্টিকলস, ওই মলিকিউলস গুলার সাইজ বা ডায়ামিটার যে রেডিয়েশনটা পাস করবে ওই অ্যাটমোস্ফিয়ার দিয়ে, ওই রেডিয়েশনের ওয়েভলেন্থ এর চেয়ে অনেক বেশি ছোট হয়, যদি এই ধরনের কেস হয়। Hence, haze results on the remotely sensed imagery, causing a bluish-gray cast on the image, thus reducing the contrast. Lesser the wavelength, more is the scattering. তাহলে বলা হচ্ছে যে, normally atmosphere এর upper portion এ যে molecules বা particles গুলা পাওয়া যায়, সে molecules বা particles গুলা diameter generally radiation এর wavelength এর চেয়ে অনেক বেশি কম হয়। তো যার কারণে
বলা হচ্ছে কি হেইস রেজাল্টস। হেইস মানে কি জাস্ট এই ইমেজ, যে ইমেজ গুলো আমরা সেন্সরে দেখতে পাবো, সেন্সর যে ইমেজ গুলো আমাদেরকে প্রডিউস করে দেখাবে সেগুলোর মধ্যে একটা ঝাপসা বা কুয়াশা ধরনের এই ইমেজ চলে আসবে অন দা রিমোটলি সেন্সড ইমেজারি কজিং। তাহলে এই যে ঝাপসা যে আভাটা আসবে সেটা দেখতে অনেকটা কিরকম হবে, ব্লুইশ গ্রে কাস্ট, ব্লুইশ গ্রে কালার, এই ধরনের একটা কালার আমরা দেখতে পাবো ইমেজের উপর। তাহলে তখনই আমরা বুঝতে পারবো কি এখানে আসলে রেইলে স্কেটারিংটা বেশি হচ্ছে, দাস রিডিউসিং দা কন্ট্রাস্ট, এবং ইমেজের কন্ট্রাস্টটা সে কমাই দিবে। ফাইনালি যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি, লেসার দা ওয়েভলেন্থ মোর ইজ দ্য স্কেটারিং। বলা হচ্ছে কি যে রেডিয়েশনটা বা যে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিটা বা রেডিয়েশনটা অ্যাটমোসফিয়ার দিয়ে পাস করতেছে, ওই রেডিয়েশনের ওয়েভলেন্থ যত বেশি কম হবে ওই রেডিয়েশনের স্কেটারিং তত বেশি হবে। বুঝা গেছে কিনা? জি স্যার। এবার আসি আমরা মাইস স্কেটার। এটা ঘটবে হচ্ছে তোমার অ্যাটমোসফিয়ারের লোয়ার পার্টে, ইন দা লোয়ার লেয়ার অফ অ্যাটমোসফিয়ার, হোয়ার দা ডায়ামিটার অফ দা ওয়াটার ভেপার অর ডাস্ট পার্টিকলস অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস ওয়েভলেন্থ অফ রেডিয়েশন। তাহলে লোয়ার লেয়ারে কি হয়, লোয়ার পার্টে কি হয় অ্যাটমোসফিয়ারের, যে পার্টিকেল গুলো পাওয়া যায় বেসিক্যালি ইন দা ফর্ম অফ ওয়াটার ভেপার অর ডাস্ট হিসেবে যে পার্টিকেল গুলো পাওয়া যায় সেগুলোর ডায়ামিটার বা সাইজ গুলো অ্যাপ্রক্সিমেটলি রেডিয়েশনের ওয়েভলেন্থ এর কাছাকাছি হয়, এবং তখনই এই মাইস স্কেটারিংটা ঘটে। এটার কারণেও কিন্তু কি হয়, ইমেজটা ইমেজের মধ্যে কন্ট্রাস্ট চলে আসবে, মানে কন্ট্রাস্টটা কমাই দিবে। এই দুইটা গেল আমার সিলেক্টিভ স্কেটারিং এর ক্ষেত্রে। এবার যদি আমরা নন সিলেক্টিভ স্কেটারিংটা দেখি, নন সিলেক্টিভ স্কেটারিং অকার্স when the diameter of particles is several times more, approximately 10 times more than the radiation wavelength. এটা আরো বেশি বড়, radiation wavelength হচ্ছে অনেক বেশি বড়, almost 10 times. For visible wavelengths, the main sources of non-selective scattering are pollen grains. Pollen grains মানে কি জানি? না স্যার, এটা একটু বড়। বাংলায় যেটাকে আমরা পরাগরেণু বলি। Cloud droplets, ice and snow crystals and raindrops. এগুলা normally size গুলা wavelength radiation wavelength চেয়ে অনেক বেশি বড় হয়, সেটা 2 times থেকে 10 times পর্যন্ত vary করতে পারে। It scatters all wavelength of visible light with equal efficiency. বলা হচ্ছে কি যে এই যে অনেক সময় ইমেজ গুলা ব্লার হয়ে যায় বা কন্ট্রাস্ট অনেক বেশি রিডিউস করে, এটার অন্যতম কারণ হচ্ছে কি নন সিলেক্টিভ স্কেটারিং হয়। এটার কারণ হচ্ছে কি, ইট স্কেটারস অল ওয়েভলেন্থ অফ ভিজিবল লাইট উইথ ইকুয়াল এফিসিয়েন্সি। ইট জাস্টিফাইস দা রিজন হোয়াই ক্লাউড অ্যাপিয়ারস হোয়াইট ইন দা ইমেজ। তো আমরা এই নন সিলেক্টিভ স্কেটারিং এর মেকানিজম দিয়ে আমরা আরেকটা মেকানিজম, আরেকটা ফেনোমেনা কিন্তু আমরা এক্সপ্লেন করতে পারি, সেটা হচ্ছে কি যে কারণে ক্লাউডকে আমরা সাদা হিসেবে দেখি ইমেজের মধ্যে। ইমেজে আমরা ক্লাউডকে সাদা হিসেবে দেখার কারণ হচ্ছে কি, এই নন সিলেক্টিভ স্কেটারিং এর কারণে। কারণ এটা কি করে, স্কেটারস অল ওয়েভলেন্থ অফ ভিজিবল লাইট উইথ ইকুয়াল এফিসিয়েন্সি। তো এই ধরনের ঘটনা যে করবে, যে বডিটা ঘোরাবে, সেই বডিকে আমরা হোয়াইট হিসেবে দেখবো, তাই না? আর যদি সে অ্যাবজর্ব করে ফেলে অল ওয়েভলেন্থস অফ ভিজিবল লাইট, সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে, ইমেজে আমরা সেই বডিকে কোন কালার হিসেবে দেখব, কালো স্যার, কালো, হ্যাঁ ব্ল্যাক হিসেবে দেখব। ইয়েস। এরপর আসি আমরা অ্যাবজর্পশন। তাইলে দুইটা মেকানিজম ছিল এই ইন্টারঅ্যাকশনের, একটা হচ্ছে তোমার স্কেটারিং আর একটা হচ্ছে অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন মিন্স ইন কন্ট্রাস্ট টু স্কেটারিং, অ্যাটমোসফিয়ারিক অ্যাবজর্পশন রেজাল্টস দা ইফেক্টিভ লস অফ এনার্জি as a consequence of the attenuating nature of atmosphere constituents like molecules of ozone, carbon dioxide and water vapor. এই অ্যাবজর্পশন এর কারণে যেটা হয়, তাহলে অ্যাবজর্পশন গুলো কারা কারা করে, মলিকিউলস অফ ওজন, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ভেপার, এরাই বেসিক্যালি ম্যাক্সিমাম পোর্শন কি করে ফেলে, রেডিয়েশনের ম্যাক্সিমাম পোর্শন অ্যাবজর্ব করে নেয়। কত পার্সেন্ট সেটা আমরা একটু আগেই বলেছিলাম,
অক্সিজেন অ্যাবজর্বস ইন দা আল্ট্রাভায়োলেট রিজিওন, বলা হচ্ছে কি আল্ট্রাভায়োলেট রিজিওনের যে ওয়েভলেন্থ সেগুলোকে অক্সিজেন কি করে ফেলে, অ্যাবজর্ব করে ফেলে। এন্ড অলসো হ্যাজ অ্যান অ্যাবজর্পশন ব্যান্ড সেন্টার্ড অন 6.3 মাইক্রোমিটার, এই ওয়েভলেন্থের রেডিয়েশন গুলো কিন্তু অক্সিজেন অ্যাবজর্ব করে নেয়। সিমিলারলি কার্বন ডাইঅক্সাইড প্রিভেন্টস এ নাম্বার অফ ওয়েভলেন্থস রিচিং দা সারফেস, এবং কার্বন ডাইঅক্সাইড কি করে অনেকগুলো ওয়েভলেন্থ কে সারফেসে পৌঁছতে দেয় না, আর্থ সারফেসে পৌঁছতে দেয় না, দ্যাট মিন্স অ্যাবজর্ব করে নেয় বলেই পৌঁছতে দেয় না। ওয়াটার ভেপার ইজ অ্যান এক্সট্রিমলি ইম্পর্টেন্ট অ্যাবজর্বার অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন উইদিন ইনফ্রারেড পার্ট অফ দ্য স্পেকট্রাম। এই কারণে দেখবা যে যখন স্কাই যদি খুব ক্লাউডি থাকে বা খুব যদি রেইনফল হয় সেক্ষেত্রে কিন্তু ইমেজ গুলো খুব একটা ভালো আসে না। এবার আসে অ্যাটমোস্ফিয়ারিক উইন্ডো। এই উইন্ডো নিয়ে আমি প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে উইন্ডোটা আমরা পরে দেখবো, যে উইন্ডো বলতে আসলে কি বোঝায়, অ্যাটমোস্ফিয়ারিক উইন্ডো বলতে কি বোঝায়, এটা কি আসলে অ্যাটমোস্ফিয়ারের মধ্যে কোনো জানালা আছে এরকম কিছু? তো এটা আসলে অনেকটা বলতে গেলে এরকমই যে অ্যাটমোস্ফিয়ারের মধ্যে হয়তো বা এরকম কিছু উইন্ডো আছে যেগুলোর ভিতর দিয়ে আমার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন গুলো স্মুথলি পাস করতে পারে, এটা জাস্ট ইমাজিনেশন। দ্য অ্যামাউন্ট অফ স্কেটারিং, সরি, হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি? জি স্যার। অ্যাটমোস্ফিয়ারিক উইন্ডোজ, দ্য অ্যামাউন্ট অফ স্ক্যাটারিং অর অ্যাবজর্পশন ডিপেন্ডস আপন ওয়েভলেন্থ অফ দ্য রেডিয়েশন এন্ড কম্পোজিশন অফ দ্য অ্যাটমোস্ফিয়ার। তাহলে কিসের উপর ডিপেন্ড করবে এই স্ক্যাটারিং এবং অ্যাবজর্পশনটা বা ইন্টারাকশনটা কিসের উপর ডিপেন্ড করে? বেসিক্যালি ওয়েভলেন্থ অফ দ্য রেডিয়েশন এন্ড কম্পোজিশন অফ দ্য অ্যাটমোস্ফিয়ার। অ্যাটমোস্ফিয়ারের মধ্যে কি কি ধরনের মেটেরিয়াল বা কি কি ধরনের মলিকিউলস বা পার্টিকেলস আছে সেটার উপর। ইন অর্ডার টু মিনিমাইজ দ্য ইফেক্ট অফ অ্যাটমোস্ফিয়ার ইট ইজ এসেনশিয়াল টু চুজ দ্য রিজিওনস উইথ হাই ট্রান্সমিটেন্স। এটা দিয়ে কি বুঝলাম, তাইলে আমাকে এমন কিছু ওয়েভলেন্থ সিলেক্ট করতে হবে, এমন কিছু ওয়েভলেন্থের রিজিওন সিলেক্ট করতে হবে যেগুলার ট্রান্সমিটেন্স হচ্ছে অনেক বেশি হাই। ট্রান্সমিটেন্স বলতে কি, যেগুলা সহজেই অ্যাটমোস্ফিয়ারের ভিতর দিয়ে ট্রান্সমিট করতে পারবে এবং ইফিসিয়েন্সি বেশি থাকবে, ম্যাক্সিমাম থাকবে। দ্য ওয়েভলেন্থস এট হুইচ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনস আর পার্শিয়ালি অর হোললি ট্রান্সমিটেড থ্রু দ্য অ্যাটমোস্ফিয়ার আর নোন অ্যাজ অ্যাটমোস্ফিয়ারিক উইন্ডোজ এন্ড আর ইউজড টু অ্যাকোয়ার রিমোট সেন্সিং ডেটা। তাহলে বলা হচ্ছে কি এই উইন্ডোটা আসলে এমন কিছু স্পেসিফিক ওয়েভলেন্থ বা রিজিওন যেই ওয়েভলেন্থ গুলা পার্সিয়ালি বা ফুললি কি করতে পারে, ট্রান্সমিট করতে পারে থ্রু দ্য অ্যাটমোস্ফিয়ার উইথাউট, সরি, উইথ মিনিমাম স্কেটারিং অর অ্যাবজর্পশন ইন দ্য অ্যাটমোস্ফিয়ার। তাইলে ওই রেঞ্জ গুলো এখানে দেওয়া আছে, ধরো 0.3 থেকে 0.7 এই রেঞ্জের ওয়েভলেন্থ, আবার 0.8 থেকে 1.1 এই রেঞ্জের ওয়েভলেন্থ, 1.2 থেকে 1.3 এই রেঞ্জের ওয়েভলেন্থ, 1.5 থেকে 1.8 এই রেঞ্জের ওয়েভলেন্থ, 2 থেকে 2.5, 3 থেকে 5.5, আবার 8 থেকে 14, আবার 10 থেকে 100, মোটামুটি এই রেঞ্জের ওয়েভলেন্থ গুলা পার্সিয়ালি অর ফুললি কি করতে পারে, অ্যাটমোস্ফিয়ার দিয়ে ট্রান্সমিট করতে পারে। এবং ম্যাক্সিমাম কেসে এই ওয়েভলেন্থ গুলা আসলে রিমোট সেন্সিং এ ইনভলভ হয় ডাটা কালেকশনে। দ্য সেন্সর অন রিমোট সেন্সিং স্যাটেলাইটস মাস্ট বি ডিজাইনড ইন সাচ এ ওয়ে অ্যাজ টু অবটেইন ডেটা উইদিন দিস ওয়েল ডিফাইন্ড অ্যাটমোস্ফিয়ারিক উইন্ডোজ। তাহলে সেন্সর গুলাকেও এমন ভাবে ডিজাইন করা হয় যাতে করে তারা এই ওয়েভলেন্থ রেঞ্জের ওয়েভলেন্থ গুলাকে বা ওয়েভ গুলাকে যাতে ডিটেক্ট করতে পারে ইজিলি, এভাবেই সেন্সর গুলাকে ডিজাইন করা হয় ডিপেন্ডিং অন দ্য অ্যাটমোস্ফিয়ারিক উইন্ডোজ।
এবার আসি আমরা ইন্টারঅ্যাকশন অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন উইথ আর্থ সারফেস। এতক্ষণ আমরা বললাম হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সাথে অ্যাটমোস্ফিয়ারের সাথে যে ইন্টারঅ্যাকশন, এখন আমরা দেখব আর্থ সারফেসের সাথে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যে ইন্টারঅ্যাকশন। ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি দ্যাট স্ট্রাইকস অর এনকাউন্টার্স ম্যাটার অর অবজেক্ট অর ফিচার্স ইজ কল্ড ইনসিডেন্ট রেডিয়েশন। ইনসিডেন্ট রেডিয়েশন মিনস যে রেডিয়েশনটা আর্থ সার্ফেসের উপর ইনসিডেন্ট হয় বা পড়ে। দ্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন স্ট্রাইকিং দ্য সার্ফেস মে বি, তাহলে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা আর্থ সার্ফেসের উপর আসে বা স্ট্রাইক করে সেটাকে আমরা দুই ভাগে বা সরি তিন ভাগে বা করতে পারি। একটা হচ্ছে কি রিফ্লেক্টেড অর স্ক্যাটার্ড, তাহলে কিছু ওই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের কিছু অংশ কি হবে আর্থ সার্ফেস থেকে রিফ্লেক্ট হবে বা স্ক্যাটার হবে, কিছু অংশ কিছু পোর্শন অ্যাবজর্ব হবে আর্থ সার্ফেস দ্বারা, আবার কিছু অংশ ট্রান্সমিট হবে, দ্যাট মিনস আর্থ সার্ফেস দিয়ে ভিতরে ট্রান্সমিট করবে। তাহলে এখানে কোন পোর্শনটা বেসিক্যালি সেন্সরে ধরা পড়বে বলতো? রিফ্লেক্টেড, হ্যাঁ রিফ্লেক্টেড বা স্ক্যাটার্ড যে পোর্শনটা ওটাই বেসিক্যালি আমরা এই সেন্সরে ডিটেক্ট করতে পারবো। These processes are not mutually exclusive. Electromagnetic radiations may be partially reflected and partially absorbed. That means, মানে এমন কোন রেডিয়েশন পাওয়া যাবে না যেটা ফুললি রিফ্লেক্ট হয় বা ফুললি অ্যাবজর্ব হয় বা ফুললি ট্রান্সমিট হয়, এরকম কোন আইডিয়াল কেস আসলে পাওয়া সম্ভব না। এগুলো জাস্ট আইডিয়াল কেসের ক্ষেত্রে আমরা বলতে পারি, প্র্যাকটিক্যালি কিন্তু পাওয়া সম্ভব না। সেই কারণে বলা হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনস গুলো পার্সিয়ালি রিফ্লেক্ট হইতে পারে, পার্সিয়ালি অ্যাবজর্ব হইতে পারে, পার্সিয়ালি ট্রান্সমিট হইতে পারে। হুইচ প্রসেসেস অ্যাকচুয়ালি অকার ডিপেন্ডস অন দা ফলোইং ফ্যাক্টরস। তাহলে কি কি ওয়েভলেন্থ অফ রেডিয়েশন, রেডিয়েশনের ওয়েভলেন্থের উপর ডিপেন্ড করবে ইন্টারঅ্যাকশনটা কিরকম হবে। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মানে কোন অ্যাঙ্গেলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন গুলো ইনসিডেন্ট হচ্ছে অন দা আর্থ সার্ফেস। সার্ফেস রাফনেস, কারণ সার্ফেস রাফনেস বা স্মুথনেস এর উপর ডিপেন্ড করবে যে কি পরিমাণ আমার রেডিয়েশন ট্রান্সমিট হবে, সরি কি পরিমাণ রেডিয়েশন রিফ্লেক্ট হবে বা অ্যাবজর্ব হবে বা ট্রান্সমিট হবে। এটা কিন্তু আরেকটা ফ্যাক্টরের উপর ইম্পর্টেন্টলি ডিপেন্ড করে, সেটা হচ্ছে সারফেস রাফনেস অর স্মুথনেস। এন্ড ফোর্থ ওয়ান কন্ডিশন এন্ড কম্পোজিশন অফ দ্য সারফেস মেটেরিয়াল, তাহলে যে সারফেস এর উপর পড়তেছে ওই সারফেসটা কোন মেটেরিয়াল দিয়ে তৈরি, তার মেটেরিয়াল কম্পোজিশন কিরকম সেটার উপর ডিপেন্ড করবে। তাহলে এখানে দেখো আমরা চারটা কম্পোনেন্ট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ই আই ল্যামডা, এটা হচ্ছে তোমার ই ফর এনার্জি, আই ফর ইনসিডেন্ট এনার্জি, আর ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ। তাহলে যে ওয়েভলেন্থ এর এনার্জিটা আমার ইনসিডেন্ট হিসেবে আসতেছে, ইনসিডেন্ট এনার্জির ওয়েভলেন্থ কে আমরা ই আই ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। এটা হচ্ছে তোমার ধরো আর্থ সার্ফেস এর কোন একটা ফিচার বা অবজেক্টের উপর ইনসিডেন্ট হচ্ছে। ধরো এখানে আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছি একটা ওয়াটার বডি, এরপর একটা পোর্শন আমার কি হচ্ছে রিফ্লেক্ট হচ্ছে, যেটাকে আমরা ই আর ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। দ্যাট মিনস ওয়েভলেন্থ অফ রেডিয়েন্ট এনার্জি। তারপর ভিতরে দেখো দুইটা, একটা হচ্ছে তোমার অ্যাবজর্ব পাচ্ছি আমরা ওয়েভলেন্থ অফ অ্যাবজর্ব এনার্জি, আর একটা পাচ্ছি ওয়েভলেন্থ অফ ট্রান্সমিটেড এনার্জি। তাহলে কয়টা কম্পোনেন্ট পাইলাম? চারটা। তাহলে ইনসিডেন্ট কম্পোনেন্টটা তিনটা ভাগে বাক্য হবে, একটা কম্পোনেন্ট রিফ্লেক্ট হবে, একটা কম্পোনেন্ট অ্যাবজর্ব হবে, একটা কম্পোনেন্ট অ্যাবজর্ব আর ট্রান্সমিটেড, এই দুটোর মধ্যে পার্থক্য কি স্যার? বুঝি নাই অ্যাবজর্ব আর ট্রান্সমিটেড মানে? আচ্ছা ট্রান্সমিটেড যেটা সেটা হচ্ছে একটা অবজেক্ট থেকে আরেকটা, আর অ্যাবজর্ব যেটা সেটা ওই অবজেক্টের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে, অন্য কোথাও যাবে না। ক্লিয়ার? আর ট্রান্সমিটেন্স যেটা, ট্রান্সমিটেন্স বেসিক্যালি হয় কখন, যখন মানে খুবই ট্রান্সপারেন্ট যদি কোনো মিডিয়া হয়, ট্রান্সপারেন্ট যদি কোনো মিডিয়া হয় বা মিডিয়ার মধ্যে যদি কোনো অবস্ট্রাকশন না থাকে সেক্ষেত্রে, বা কোনো ফরেন মেটেরিয়াল যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু কি ফুললি ইনসিডেন্ট ওয়েবটা কি হয়ে যাবে, ট্রান্সমিট হয়ে যাবে অন্য কোনো মিডিয়াতে, তাই না? কিন্তু যদি মিডিয়াটা যদি অপেক হয়,
হ্যাঁ, বা মিডিয়ার মধ্যে যদি অবস্ট্রাকশন থাকে তাহলে সেক্ষেত্রে ফুল ইনসিডেন্ট ওয়েভটা অ্যাবজর্ব হয়ে যেতে পারে। এটা ডিপেন্ড করবে আসলে কোন ধরনের অবজেক্টের উপর পড়তেছে। তাইলে আমরা ইনসিডেন্ট এনার্জিটাকে তিনটা কম্পোনেন্টে ভাগ করলাম, একটা হচ্ছে অ্যাবজর্বড এনার্জি, একটা হচ্ছে ট্রান্সমিটেড এনার্জি, আর একটা হচ্ছে রিফ্লেক্টেড এনার্জি। এখানে রিমোট সেন্সিং এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার রিফ্লেক্টেড এনার্জি, যেটা ইন্টারাকশন উইথ ম্যাটার অর অবজেক্টস অর ফিচার্স ক্যান চেঞ্জ দ্য ফলোয়িং প্রপার্টিস অফ ইনসিডেন্ট রেডিয়েশন: ইন্টেন্সিটি, ডিরেকশন, ওয়েভলেন্থ এন্ড পোলারাইজেশন, এন্ড লাস্ট ওয়ান ফেজ অ্যাঙ্গেল। দ্য সাইন্স অফ রিমোট সেন্সিং ডিটেক্টস এন্ড রেকর্ডস দিস চেঞ্জেস। দ্যাট মিনস রিমোট সেন্সিং এ আমরা যে ওয়েভলেন্থ গুলা ডিটেক্ট করতে পারবো সেগুলা বেসিক্যালি কতগুলা প্যারামিটারের উপর ডিপেন্ড করবে। দ্যাট মিনস আর্থ সার্ফেসের উপর ইন্টারাকশন হওয়ার মাধ্যমে যেটা রিফ্লেক্ট হবে, এই রিফ্লেকশনটা আসলে কত কম বা বেশি হবে সেটা ডিপেন্ড করবে আমার এই ফ্যাক্টরগুলোর উপর। দ্যাট মিনস বেসিক্যালি আর্থ সার্ফেসের সাথে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যে ইন্টারাকশনটা হয় এবং বেসিক্যালি যে পোর্শনটা রিফ্লেক্টেড হবে, এই দুইটা ফ্যাক্টরই ডিপেন্ড করে হচ্ছে আমার এই প্যারামিটারগুলোর উপর: ইন্টেন্সিটি অফ দ্য রেডিয়েশন, ডিরেকশন অফ ইনসিডেন্ট ওয়েভ, ওয়েভলেন্থ অফ দ্য রেডিয়েশন, পোলারাইজেশন অফ দ্য রেডিয়েশন এন্ড ফেজ অ্যাঙ্গেল অফ দ্য রেডিয়েশন। এগুলোর উপরে আসলে ডিপেন্ড করবে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সাথে এই আর্থ সার্ফেস এর মধ্যে কি ধরনের ইন্টারাকশনটা হবে। দ্য এনার্জি ব্যালেন্স ইকুয়েশন ফর, এটাকে আমরা খুব সিম্পলি যদি এক্সপ্লেন করতে চাই তখন আমাদেরকে একটা স্পেশাল ইকুয়েশন ইউজ করতে হবে যেটাকে বলা হচ্ছে এনার্জি ব্যালেন্স ইকুয়েশন ফর রেডিয়েশন এট এ গিভেন ওয়েভলেন্থ ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ ফলোস। তাহলে ওই যে ইনসিডেন্টটাকে আমরা তিন ভাগে ভাগ করেছিলাম, ইনসিডেন্ট এনার্জি ইকুয়ালস টু রিফ্লেক্টেড এনার্জি প্লাস অ্যাবজর্বড এনার্জি প্লাস ট্রান্সমিটেড এনার্জি, এই তিনটা এনার্জি তো বেসিক্যালি ইনসিডেন্ট হয়েছিল, তাই না? যে এনার্জিটা ইনসিডেন্ট হয়েছিল সেটাই তো এই তিন ফরম্যাটে পাচ্ছি আমরা, তাই না? জি স্যার। তাহলে একটা হচ্ছে ইনসিডেন্ট এনার্জি, আর হচ্ছে রিফ্লেক্টেড এনার্জি, এ হচ্ছে অ্যাবজর্বড এনার্জি, ই হচ্ছে ট্রান্সমিটেড, আই হচ্ছে সরি টি হচ্ছে ট্রান্সমিটেড এনার্জি। সো দ্য প্রপোর্শন অফ ইচ ফ্র্যাকশন উইল ভেরি ফর ডিফারেন্ট মেটেরিয়ালস ডিপেন্ডিং আপন দেয়ার কম্পোজিশন এন্ড কন্ডিশন উইদিন এ গিভেন ফিচার টাইপ অর অবজেক্টস টাইপ। These proportions will vary at different wavelengths, thus helping in discrimination of different objects. It is also most important. যে এই যে আমরা যে বিভিন্ন ধরনের অবজেক্ট যে অবজেক্টের যে এক্সিস্টেন্স পাই এটার কারণ হচ্ছে কি, কারণ এই যে এই রিফ্লেকশনটা, এই রিফ্লেকশনটা বিভিন্ন ধরনের হয় বলে, রিফ্লেকশনের ইন্টেন্সিটি বা অ্যামাউন্টটা বিভিন্ন ধরনের হয় বলে বিভিন্ন ধরনের অবজেক্টের এক্সিস্টেন্সটা আমরা বুঝতে পারি বা ডিসক্রিমিনেট করতে পারি অবজেক্টগুলোকে। রিফ্লেকশন, স্ক্যাটারিং, ইমিশন আর কল্ড সারফেস ফেনোমেনা বিকজ দিস আর ডিটারমাইন্ড বাই দ্য প্রপার্টিস অফ সারফেস ভাইয়া কালার, রাফনেস, কালার এন্ড রাফনেস। তাহলে বলা হচ্ছে কি, এখানে আমরা দুই ধরনের ফেনোমেনা দেখতে পাবো, একটা হচ্ছে সারফেস ফেনোমেনা আর একটা হচ্ছে তোমার ভলিউম ফেনোমেনা। সারফেস ফেনোমেনা গুলা জেনারেলি পাবো হচ্ছে আর্থ সারফেস এর উপর, এবং সেগুলা বেসিক্যালি কি হিসেবে, এই যে রিফ্লেকশন, স্ক্যাটারিং, ইমিশন, এই তিনটা মেকানিজমই ঘটবে হচ্ছে কোথায়, আর্থ সারফেস এর উপর। এই কারণে এগুলাকে বলা হচ্ছে সারফেস ফেনোমেনা। তাহলে এগুলাকে আমরা ডিটেক্ট করতে পারি কিভাবে, এই যে কালার এবং রাফনেস এর মাধ্যমে, সারফেস রাফনেস এর মাধ্যমে। আবার হচ্ছে কি, ট্রান্সমিশন এন্ড অ্যাবজর্পশন, ট্রান্সমিশন এন্ড অ্যাবজর্পশন যেগুলো আমরা ওয়াটার বডির ভিতরে দেখেছিলাম, ট্রান্সমিশন এন্ড অ্যাবজর্পশন, আর কল্ড ভলিউম ফেনোমেনা বিকজ দিস আর ডিটারমাইন্ড বাই দ্য ইন্টারনাল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ম্যাটার ভায়া ডেন্সিটি এন্ড কন্ডিশন অর কম্পোজিশন। তাহলে দুইটা ফেনোমেনা পাচ্ছি, সারফেস ফেনোমেনা, সারফেস ফেনোমেনার জন্য ইনভলভ হচ্ছে তোমার যেগুলা রিফ্লেক্ট হবে বা স্কেটারিং হবে বা ইমিশন হবে, তো সেই ধরনের সারফেস ফেনোমেনা গুলা আমরা ডিটেক্ট করতে পারবো হচ্ছে কালার এবং সারফেস রাফনেস এর মাধ্যমে। আর ভলিউম ফেনোমেনা যেগুলা, দ্যাট মিন্স ট্রান্সমিশন এন্ড অ্যাবজর্পশন, দ্যাট মিন্স যেগুলা বডির ভিতরে হচ্ছে সেগুলোকে আমরা ডিটেক্ট করতে পারবো যে ওই অবজেক্টের ডেন্সিটির মাধ্যমে বা
ফিজিক্যাল কন্ডিশন বা কেমিক্যাল ফিজিক্যাল কন্ডিশনের মাধ্যমে মডিফিকেশন অফ দা বেসিক ইকুয়েশন এটাকে আমরা বুঝার সুবিধার্থে আমরা যদি আরেকটু সিম্পলিফাই করি ইন রিমোট সেন্সিং দা অ্যামাউন্ট অফ রিফ্লেক্টেড এনার্জি ইজ মোর ইম্পর্টেন্ট দেন দা অ্যাবজর্ব এন্ড ট্রান্সমিটেড এনার্জি এটা তো আমরা এতক্ষণে বুঝলাম যে এনার্জি অ্যামাউন্ট অফ রিফ্লেক্টেড এনার্জিটাই হচ্ছে রিমোট সেন্সিং এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হ্যান্স ইট ইজ মোর কনভেনিয়েন্ট টু রিঅ্যারেঞ্জ দা অ্যাবভ ইকুয়েশন অ্যাজ ফলোস তাহলে ইকুয়েশনটাকে আমরা এভাবে একটু রিঅ্যারেঞ্জ করে নিই এভাবে লেখা যাবে কিনা ইকুয়েশনটাকে জি স্যার আমরা এই রিফ্লেক্টেডটাকে এই পাশে নিয়ে আসলাম আর ইনসিডেন্টটাকে এই পাশে নিয়ে আসলাম ইনসিডেন্ট মাইনাস হোল অফ অ্যাবজর্বড এন্ড ট্রান্সমিটেড এনার্জি এই দুটোকে আমরা একসাথে রাখলাম তো দিস ইকুয়েশন ইজ নোন অ্যাজ দা ব্যালেন্স ইকুয়েশন এনার্জি ব্যালেন্স ইকুয়েশন ডিভাইডিং অল দা টার্মস বাই ইনসিডেন্ট এনার্জি উই গেট তাহলে প্রত্যেকটা টার্মকে যদি আমরা ইনসিডেন্ট এনার্জি দিয়ে ডিভাইড করি তাহলে আমরা এই ধরনের একটা রিলেশন পাব এই রেশিওটাকে আমরা বলতেছি রো ল্যামডা ইকুয়ালস টু 1 মাইনাস এই রেশিওটাকে বলতেছি আমরা আলফা ল্যামডা আর এই রেশিওটাকে আমরা বলতেছি গামা ল্যামডা অর্থাৎ রিফ্লেকশনেরটাকে আমরা রো দিয়ে রিপ্রেজেন্ট করতেছি অ্যাবজর্পশনটাকে আমরা আলফা দিয়ে ট্রান্সমিটেড এনার্জিটাকে আমরা গামা দিয়ে রিপ্রেজেন্ট করতেছি তাইলে এখানে ফার্স্ট যেটা রেশিও এটাকে বলা হচ্ছে রিফ্লেকটেন্স আর অ্যাবজর্পশন এবং ইনসিডেন্টের যে রেশিও সেটাকে বলা হচ্ছে অ্যাবজর্বেন্স আর ট্রান্সমিটেন্স এবং ইনসিডেন্টের মধ্যে যে রেশিও সেটাকে বলা হচ্ছে ট্রান্সমিটেন্স তাহলে রিমোট সেন্সিং এর ক্ষেত্রে রিফ্লেকটেন্সটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাহলে যত কম অ্যাবজর্বেন্স হবে এবং যত কম ট্রান্সমিটেন্স হবে তত বেশি কি হবে অ্যাবজর্বেন্স এবং ট্রান্সমিটেন্স যত কম হবে রিফ্লেক্টেড তত বেশি হবে হ্যাঁ দ্যাট মিন্স ইনসিডেন্ট এনার্জির ম্যাক্সিমামটা কি হয়ে যাবে রিফ্লেক্টেড হবে সিন্স অলমোস্ট অল আর্থ সারফেস ফিচার্স আর ভেরি অপ্যাক ইন নেচার তাহলে ম্যাক্সিমাম আর্থ সারফেস এর ফিচার বা অবজেক্ট গুলা কি অপ্যাক না দ্যাট মিন্স নট ট্রান্সপারেন্ট তাই তো আর্থ সারফেস এর অবজেক্ট বা ফিচার গুলা কি ট্রান্সপারেন্ট দেখতে না স্যার ম্যাক্সিমামে হচ্ছে কি অপ্যাক না মানে নট ট্রান্সপারেন্ট জি স্যার জি স্যার সো দ্য ট্রান্সমিটেন্স ক্যান বি নেগলেক্টেড তাই না যেহেতু ম্যাক্সিমাম অবজেক্ট বা ফিচার আর্থ সারফেস এর ম্যাক্সিমাম অবজেক্ট বা ফিচার যেহেতু কি না মানে ট্রান্সপারেন্ট না তাহলে সেক্ষেত্রে আমরা ট্রান্সমিটেন্স প্রপার্টিটাকে কি করতে পারি নেগলেক্ট করতে পারি তাই না জি স্যার অলসো অ্যাকর্ডিং টু কারশফস ল অফ ফিজিক্স দ্য অ্যাবজর্বেন্স ইজ টেকেন অ্যাজ ইমিসিভিটি বলা হচ্ছে কি আমরা কারশফ ল অনুযায়ী অ্যাবজর্বেন্স যেটা পেয়েছিলাম সেটাকে আমরা ইমিসিভিটি দিয়ে রিপ্লেস করতে পারি জাস্ট নতুন একটা প্যারামিটার দিয়ে তাহলে আমি আমি যদি ট্রান্সমিটেন্সটাকে যদি আমি নেগলেক্ট করি তাহলে আমার ইকুয়েশনটা ফাইনালি দাঁড়ায় রো ল্যামডা ইকুয়ালস টু 1 মাইনাস জাই ল্যামডা এটা হচ্ছে জাই এক্স আই এটার উচ্চারণ হচ্ছে জাই স্যার এর আগে না গোজাই বলেছিলেন নাকি এরকম ওটাকে বেসিক্যালি জাই বলা হয় আর কি মানে ব্রিফ এটাকে জাই বলে গ্রিক লেটার So this equation is the fundamental equation by which the conceptual design of remote sensing technology is built. তাহলে remote sensing যে technology এটাকে আসলে build করা হয় এই fundamental equation এর উপর base করে. তাহলে এই equation থেকে আমরা কিছু comments করতে পারি. সেগুলা কি কি? If xi lambda equals to zero, যদি emissivity যদি zero হয়, that means absorbance যদি zero হয়, তাইলে রিফ্লেকটেন্স ইজ ইকুয়াল টু 1 দিস মিন্স দ্যাট টোটাল এনার্জি ইনসিডেন্ট অন দ্য অবজেক্ট ইজ রিফ্লেক্টেড এন্ড রেকর্ডেড বাই সেন্সিং সিস্টেম দ্য ক্লাসিক্যাল এক্সাম্পল অফ দিস টাইপ অফ অবজেক্ট ইজ স্নো দ্যাট মিন্স হোয়াইট অবজেক্ট তাই না ফুল এনার্জি রিফ্লেক্ট হয় বলেই তো সেটাকে আমরা হোয়াইট হিসেবে দেখি
তাই না? জি স্যার। তাহলে এটা আমরা কোন কোন ক্ষেত্রে দেখতে পারি? স্নোর ক্ষেত্রে দেখতে পারি বা ক্লাউডের ক্ষেত্রে দেখতে পারি। যদি ইমিসিভিটি বা অ্যাবজর্বেন্স যদি 1 হয় তখন কিন্তু রিফ্লেকট্যান্স কি 0 না? জি স্যার। ইন্ডিকেটিং দ্যাট whatever the energy incident on the object, it is completely absorbed by that object. Black body such as lamp smoke is an example of this type of object. Hence it is seen that reflectance varies from 0 for the black body to 1 for the white body. Bujhchi kina? তাহলে রিফ্লেকশনটা ভেরি করবে আমার 0 থেকে 1 এর মধ্যে, বাট আইডিয়াল কেসে 0 ও পাবো না, সরি প্র্যাকটিক্যাল কেসে 0 ও পাবো না আবার 1 ও পাবো না, তাই না? জি স্যার। এটা হচ্ছে জাস্ট আইডিয়াল কেস আর কি, 0 এবং 1। রিমোট সেন্সিং প্ল্যাটফর্মস, আমরা প্ল্যাটফর্ম হিসেবে কি কি ইউজ করতে পারি রিমোট সেন্সিং এর জন্য? গ্রাউন্ড বেসড সিস্টেম ইউজ করতে পারি। গ্রাউন্ড বেসড মিন্স এরকম টাওয়ারের উপর আমরা সেন্সিং সিস্টেমটা বসাবো, এটা আগে ইউজ করা হতো, এখন ইউজ করা হয় না। এরপর আমরা এয়ারক্রাফট, এটাও এয়ারক্রাফট আমরা এখন ড্রোন দিয়ে ইউজ করি। এরপর স্পেস শাটল, স্যাটেলাইট, এগুলো হচ্ছে বেসিক্যালি তোমার রিমোট সেন্সিং প্ল্যাটফর্ম, যেখানে সেন্সরটা রাখা হয়, যে সেন্সর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে ডিটেক্ট করতে পারে। রিমোট সেন্সিং অবজারভেশন প্ল্যাটফর্মস। এবার আরেকটা যেটা করতে হয় যে এই যে রিমোট সেন্সিং যে সেন্সর গুলো রাখা হয় এগুলো আসলে এগুলাকে অবজার্ভ করার জন্য কিছু অবজারভেশন প্ল্যাটফর্ম দরকার হয়। এটাকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, এয়ারবর্ন প্ল্যাটফর্মস এন্ড স্পেস বেসড প্ল্যাটফর্মস। এয়ারবর্ন প্ল্যাটফর্মস মিন্স এয়ারক্রাফট অর ড্রোন যেটাকে আমরা বলেছি একটু আগে, আর স্পেস বেসড প্ল্যাটফর্মস এর মধ্যে আমরা কয়েক ধরনের স্যাটেলাইট পাই, পোলার অরবিটিং স্যাটেলাইট যেগুলো পোল বরাবর, নর্থ পোল সাউথ পোল বরাবর রোটেট করে, জিও স্টেশনারি স্যাটেলাইটস, ল্যান্ডস্যাট স্যাটেলাইট প্রোগ্রাম, স্পট স্যাটেলাইট প্রোগ্রাম, এগুলো সবগুলো হচ্ছে অবজারভেশন প্ল্যাটফর্ম যেগুলো দিয়ে আমরা ওই সেন্সর গুলাকে কন্ট্রোল করতে পারি, অথবা রিমোট সেন্সিং টেকনোলজিটাকে আমরা কন্ট্রোল করতে পারি। এরপর আসি আমরা সেন্সর নিয়ে শেষ করব আমরা। রিমোট সেন্সিং সেন্সরস আর ডিজাইন টু রেকর্ড, তাহলে এই সেন্সর নিয়ে আমরা একটু আসলে মেইন ডিজাইন করার যে ক্রাইটেরিয়া সেটা আমরা কিন্তু একটু আগেই দেখেছিলাম, যে এই সেন্সর গুলোকে ডিজাইন করতে হয় ডিপেন্ডিং অন দ্য অ্যাটমোস্ফিয়ারিক উইন্ডোস এর উপর, তাই না? আমরা একটু আগে যে অ্যাটমোস্ফিয়ারিক উইন্ডোটা দেখেছিলাম, ওই অ্যাটমোস্ফিয়ারিক উইন্ডোটাকে মেনটেন করে কিন্তু সেন্সর গুলো ডিজাইন করতে হয়। রিমোট সেন্সিং সেন্সর আর ডিজাইন টু রেকর্ড রেডিয়েশন ইন ওয়ান অর মোর পার্টস অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। সেন্সর আর ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টস দ্যাট রিসিভস ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন and generate an electric signal that corresponds to the energy variation of different earth surface features. The signal can be recorded and displayed as numerical data or an image. The strength of the signal depends upon energy flux, that means flux density, radiant flux density, altitude means মানে সোর্স থেকে সেন্সর পর্যন্ত কতটুকু ডিস্টেন্স, স্পেকট্রাল ব্যান্ডউইথ, এই যে আমরা যেটা অ্যাটমোস্ফিয়ারিক উইন্ডোজ এর কথা বলেছি সেটার ব্যান্ডউইথ এর উপর ডিপেন্ড করবে, ইনস্ট্যান্টেনিয়াস ফিল্ড অফ ভিউ, IFOV দিয়ে যেটাকে বলা হয় এটা আমরা একটু পরে ডিসকাস করব, ইনস্ট্যান্টেনিয়াস ফিল্ড অফ ভিউ, এন্ড ডুয়েল টাইম মিন্স সোর্সে পৌঁছতে এবং সোর্স থেকে সেন্সর আসতে কতক্ষণ সময় লাগতেছে, এগুলোর উপর ডিপেন্ড করবে আমার সিগন্যালের স্ট্রেংথ। স্ক্যানিং সিস্টেম মিন্স সেন্সর সিস্টেম এমপ্লয়েস ডিটেক্টরস উইথ এ ন্যারো ফিল্ড অফ ভিউ। আমরা দুইটা নতুন টার্ম পাচ্ছি এখানে, একটা হচ্ছে NFOV আর একটা হচ্ছে IFOV, ইনস্ট্যান্টেনিয়াস ফিল্ড অফ ভিউ আর একটা হচ্ছে ন্যারো ফিল্ড অফ ভিউ, এই দুটো টার্ম আমরা একটু পরে ডিসকাস করতেছি। তো স্ক্যানিং সিস্টেম এমপ্লয়েস ডিটেক্টরস উইথ এ ন্যারো ফিল্ড অফ ভিউ হুইচ সুইপস অ্যাক্রস দ্য টেরেইন অর এরিয়া টু প্রোডিউস অ্যান ইমেজ। When photons of electromagnetic energy radiated or reflected from the earth surface feature encounter the detector, an electrical signal is produced
that varies in proportion to the number of photons. That means photon er number er upor depend korbe hocche tomar electric signal ta koto tuku strong. Number of photon jodi beshi hoy electric signal er strength ta beshi hobe, ar jodi number of photon kom hoy electric signal er strength ta kom hobe. So ebhabe electric signal ta detector e detect hobe. এবার আমরা একটু দেখি ওই যে দুটো টার্ম আমরা দেখেছিলাম ইনস্ট্যান্টেনিয়াস ফিল্ড অফ ভিউ এবং ন্যারো ফিল্ড অফ ভিউ। আচ্ছা এখানে দেখো জাস্ট একটা টিপিক্যাল ডায়াগ্রাম দিয়ে দেখানোর চেষ্টা করতেছে এই যে ডিটেক্টর দিয়ে বা স্ক্যানার স্ক্যানার বা ডিটেক্টর দিয়ে আমরা যে ইমেজটা ডিটেক্ট করতে পারবো গ্রাউন্ডে তো টোটাল এরিয়াটাকে আমরা যদি টোটাল এরিয়াটাকে যদি এভাবে ধরি টোটাল এরিয়ার মধ্যে একটা সেগমেন্ট যদি আমরা এভাবে ধরি জাস্ট এই দুইটা সলিড লাইন দিয়ে কারসরটা কি বোঝা যাচ্ছে জি স্যার জি স্যার তাহলে দেখো এই গ্রাউন্ডের করেসপন্ডিং এই ইমেজ ফাইল থেকে এই ইমেজ থেকে এই ইমেজের আমরা জাস্ট একটা যদি ছোট পিক্সেল কনসিডার করি এটাকে আমরা পিক্সেল সাইজ হিসেবে বলতেছি হ্যাঁ ধরো একটা স্কোয়ার পার্ট স্কোয়ার একটা সেগমেন্ট নিলাম ইমেজের মধ্যে এটাকে একটা সিঙ্গেল পিক্সেল হিসেবে নিলাম তাহলে এবার দেখো এই যে ডিটেক্টর থেকে আমরা যদি এভাবে রেগুলার নি যে দুইটা রে নিচে তোমার ইমেজটাকে কভার করতেছে আর দুইটা রে নিচে হচ্ছে একটা সিঙ্গেল পিক্সেলকে কভার করতেছে তাহলে এই সিঙ্গেল পিক্সেলকে কভার করতেছে যে দুইটা রে এই দুইটা রেয়ের মধ্যে যে ইন্টারনাল অ্যাঙ্গেল সেটাকে বলা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ফিল্ড অফ ভিউ এই পোর্শনটা আর ন্যারো ফিল্ড অফ ভিউ বলতে বোঝাচ্ছে আসলে তোমার সরি ন্যারো ফিল্ড অফ ভিউ বা ফিল্ড অফ ভিউ যেটা সেটাকে বোঝাচ্ছে টোটাল ইমেজের যে দুইটা রে এই রেয়ের মধ্যে যে ইন্টারনাল অ্যাঙ্গেলটা সেটাই হচ্ছে আমার ফিল্ড অফ ভিউ আর ন্যারো ফিল্ড অফ ভিউ আর ইনস্ট্যান্টেনিয়াস ফিল্ড অফ ভিউ বলতে বোঝাচ্ছে কোনটা সিঙ্গেল পিক্সেলের করেসপন্ডিং যে অ্যাঙ্গেলটা সেটাই হচ্ছে আমার ইনস্ট্যান্টেনিয়াস ফিল্ড অফ ভিউ বুঝা গেছে একটা হচ্ছে টোটাল ইমেজ রিলেটেড আর একটা হচ্ছে ওই ইমেজের মধ্যে একটা সিঙ্গেল পিক্সেল রিলেটেড পুরোটা হলো তাহলে ন্যারো ফিল্ড অফ ভিউ আর একটা এক্স্যাক্টলি হলো ইনস্ট্যান্টেনিয়াস ফিল্ড অফ ভিউ হ্যাঁ এরপর আমরা জাস্ট কিছু অ্যাপ্লিকেশন দেখতেছি এখানে যে রিমোট সেন্সিং এর কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন এগ্রিকালচার স্টাডি ফরেস্ট্রি আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং ইউআরপি ল্যান্ড ইউজ এন্ড সয়েল ল্যান্ড কভার ম্যাপিং ফ্লাড ড্যামেজ টু স্ট্যান্ডিং ক্রপস জিওলজি স্টাডি আরবান ল্যান্ড ইউজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ওয়াটার রিসোর্সেস কোস্টাল এনভায়রনমেন্ট ওশান রিসোর্সেস ওয়াটার শেড এনভায়রনমেন্ট এনভায়রনমেন্টাল স্টাডি স্ট্রিক্ট নেটওয়ার্ক এনভায়রনমেন্ট মিনস এনভায়রনমেন্ট এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট স্টাডি ইউজ করা হয় স্ট্রিক্ট নেটওয়ার্ক বেসড অ্যাপ্লিকেশনস ল্যান্ড পার্সেল বেসড অ্যাপ্লিকেশনস ন্যাচারাল রিসোর্সেস বেসড অ্যাপ্লিকেশনস ফেসিলিটিস ম্যানেজমেন্ট ডিজাস্টার্স ম্যানেজমেন্ট ডিজিটাল এলিভেশন মডেলস ডিইএম এটা রিসেন্ট একটা কনসেপ্ট এই ডিইএম মডেলটা বেসিক্যালি তোমার ওই তোমরা কি জিআইএস নাম শুনছো জিআইএস জিপিএস আর জিআইএস এর মধ্যে ডিফারেন্সটা জানো না স্যার জিপিএস নাম শুনছো না জিপিএস জি স্যার জিপিএস শুন এটা স্যার এটার এক্সটেন্ডেড ভার্সনটা কি বলতো জিপিএস এর গ্লোবাল পজিশনিং সিস্টেম গ্লোবাল পজিশনিং সিস্টেম আর জিআইএস জিওগ্রাফিক জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম জিআইএস টা হচ্ছে কি জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ওই জিআইএস এ কিন্তু এই ডিজিটাল এলিভেশন মডেল গুলো ইউজ করা হয় দ্যাট মিন্স এই মডেলগুলোর মাধ্যমে আমরা এই আর্থ সার্ফেসের উপর যে কোনো ফিচার বা অবজেক্টের এলিভেশন সম্পর্কে আইডিয়া পাবো হাইট সম্পর্কে আইডিয়া পাবো তো এই হচ্ছে মোটামুটি রিমোট সেন্সিং এর কয়েকটা অ্যাপ্লিকেশন এখানে মোটামুটি রিমোট সেন্সিংটা শেষ আমরা নেক্সট ক্লাসে তোমাদের জিপিএস নিয়ে পড়াবো গ্লোবাল পজিশনিং সিস্টেম যদিও বা তোমরা ক্যাম্পাসে থাকলে আমি হয়তো বা এই জিপিএস রিসিভার দিয়ে দেখাইতে পারতাম যে কিভাবে এরিয়া লেন্থ ভলিউম ক্যালকুলেট করতে হয় এখন জাস্ট আমরা ইনস্ট্রুমেন্টটা ছবির মাধ্যমে দেখবো আর কি
ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো না স্যার। ওকে তাইলে আচ্ছা, আমরা ক্লাস টেস্ট এবং এই অ্যাসাইনমেন্টের ব্যাপারে একটু ইনফরমেশন দিই। আমি তিনটা ক্লাস টেস্ট নিব আপাতত, তিনটা ক্লাস টেস্ট এবং তিনটা ক্লাস টেস্টের করেসপন্ডিং তিনটা অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট গুলো আমি আজকে দিয়ে দিব। প্রত্যেকটা অ্যাসাইনমেন্টে 5টা করে কোয়েশ্চেন থাকবে, মোট 15টা কোয়েশ্চেন। এবং এই অ্যাসাইনমেন্টের টপিকস হবে ক্লাস টেস্টের যে টপিকস গুলো ঠিক সেম টপিকস। ক্লাস টেস্ট নিব তিনটা, তিনটা টপিকস এর উপর। একটা টপিকস হচ্ছে অ্যাস্ট্রোনমি, একটা টপিকস হচ্ছে ফটোগ্রামেট্রি, এবং আর একটা টপিকস হচ্ছে ট্রায়াঙ্গুলেশন এবং টেকিওমেট্রি অর রেঞ্জ ফাইন্ডিং, যেটাকে বলতাম আমরা টেকিওমেট্রি অর রেঞ্জ ফাইন্ডিং এবং ট্রায়াঙ্গুলেশন, এই দুটা মিলে একটা টপিকস। আর অ্যাসাইনমেন্ট গুলা হয়তো বা মিক্স মোডে থাকতে পারে। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট গুলা আলাদা আলাদা নাও থাকতে পারে, মিক্স মোডে থাকতে পারে। তবে অ্যাসাইনমেন্ট গুলার মধ্যেও এই চারটা টপিকস কভার করব, অ্যাস্ট্রোনমি, ফটোগ্রামেট্রি, ট্রায়াঙ্গুলেশন এবং টেকিওমেট্রি। আর এই ক্লাস টেস্ট হবে তিনটা টপিকস এর উপর, অ্যাস্ট্রোনমির উপর একটা, ফটোগ্রামেট্রির উপর একটা, আর ট্রায়াঙ্গুলেশন এবং টেকিওমেট্রির উপর একটা। আর ক্লাস টেস্ট হবে এমসিকিউ বেসড, 10টা এমসিকিউ থাকবে, টাইম 10 মিনিট থাকবে। তো তোমাদের মধ্যে হয়তো বা কয়েকজন বলতেছো যেটা যে আমরা শিডিউল ক্লাস যেগুলো নিই ক্লাসের আগে আমরা ক্লাস টেস্টটা নিয়ে নিতে পারি, তাই তো? জি স্যার। তাহলে আমরা নেক্সট ক্লাস টেস্টটা কি আর হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলা অবশ্যই আমরা যাতে 19 তারিখ কি বার করতেছে 20 তারিখে দেন। 20 তারিখ না? জি স্যার, জুলাইয়ের 20 তারিখ। জুলাইয়ের 20 তারিখ কি বার করতেছি রে স্যার? বুধবার। ও না, বুধ না, সরি স্যার, মঙ্গলবার না, মঙ্গলবার স্যার, মঙ্গলবার। তাহলে 20 তারিখ হচ্ছে লাস্ট টাইম আর কি। 20 তারিখ অবশ্যই দুপুর 12টার মধ্যে সাবমিট করবা, 20 তারিখ দুপুর 12টার মধ্যে, আমি যাতে ক্রস চেক করতে পারি। ঠিক আছে? জি স্যার। 20 তারিখ দুপুর 12টার মধ্যে সাবমিট করবা, এবং তিনটা অ্যাসাইনমেন্টই আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করবা। মানে আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট বলতে, মানে অ্যাসাইনমেন্ট 1 5টা কোশ্চেনের আনসার, অ্যাসাইনমেন্ট 2 5টা কোশ্চেনের আনসার, অ্যাসাইনমেন্ট 3 5টা কোশ্চেনের আনসার। তাহলে ক্লাসে তিনটে রুম খুলে দিতে হবে? না না শোনো, তিনটা অ্যাসাইনমেন্ট তোমরা চাইলে একটা ফাইলে দিতে পারো, কিন্তু মেনশন থাকতে হবে অ্যাসাইনমেন্ট 1, অ্যাসাইনমেন্ট 2, অ্যাসাইনমেন্ট 3, এটা যাতে মেনশন থাকে, আমি যাতে বুঝতে পারি। এভাবে দিবা আর কি, মানে সিঙ্গেল ফাইলের মধ্যে একটা পিডিএফ। হ্যাঁ, একটাই পিডিএফ, একটা পিডিএফ এর মধ্যে আলাদা আলাদা তিনটা অ্যাসাইনমেন্ট থাকবে আর কি, কিন্তু ফাইল হবে একটা সিঙ্গেল। মোটামুটি 10:30 থেকে রেডি থাকবে আর কি, তাই তো? ঠিক আছে তাইলে। এবং ফার্স্ট ক্লাস টেস্টটা তাইলে আমরা কোন টপিকস এর উপর নিচ্ছি? টাইকিওমেট্রি, ট্রায়াঙ্গুলেশন এবং টেকিওমেট্রি। ঠিক আছে, ঠিক আছে তাইলে। ওকে তাহলে এটা যারা আজকে ক্লাস করতে পারে নাই বা জয়েন করে নাই তাদেরকে একটু ইনফর্ম করে দিবে, কেউ যাতে মিস না করে। আমি কি বুঝতে পারলাম? জি স্যার। স্যার আমাদের তো সবার কাছে বই নেই স্যার, ওই যে আপনি পরে যেটা দিয়েছেন এগুলা পাইছি, কিন্তু স্যার আগে যে টেকিওমেট্রি আর ওই যে ট্রায়াঙ্গুলেশন আছে সেটা কি স্লাইডগুলো ফলো করলে? স্লাইড দেখলে এনাফ। আচ্ছা, যেটা আপনার, হ্যাঁ বলো। হ্যালো জি স্যার, আপনার স্লাইড গুলো পড়বো স্যার। স্লাইড গুলো পড়লে আপাতত এনাফ ক্লাস টেস্টের জন্য। আর স্যার আপনি ফাইনালে কোশ্চেন টাইপ নিয়ে একটু আলোচনা করতে চাইছিলেন, কত আচ্ছা আমরা পরে করব, সমস্যা না, আমাদের তো আরো ক্লাস আছে, আমরা ক্লাস গুলো শেষ করে তারপর ডিসকাস করব ডিটেইলস, সমস্যা না। জি স্যার, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।